এই নীলকুঠির গলিটা না একটা নদীর মতো, কেউ বেরোতে পারে না, তুইও পারবি না। বাংলা এমন এক জনপ্রিয় ওটিটি মাধ্যম হলো হইচই। এই প্ল্যাটফর্মের অসংখ্য স্বাধীন ছবি ওয়েব সিরিজ আজও দর্শকদের চোখে লেগে রয়েছে। হইচইয়ের এমন এক জনপ্রিয় ওয়েব সিরিজ হলো মন্টু পাইলট। মূলত রেড লাইট এরিয়া অর্থাৎ যৌনপল্লীর মেয়েদের জীবনের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিরিজটি নির্মিত হয়েছিল 2019 সালে। এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন টলিপাড়ার উঠতি অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং সৌরভ দাস। টালিগঞ্জের পরিচালক দেবালয় ভট্টাচার্যর পরিচালিত এই ওয়েব সিরিজটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল, পাশাপাশি প্রবল প্রশংসা কুড়িয়েছিল সৌরভ ও সোলাঙ্কির তুখোর অভিনয়ের কারণেও। জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে বাংলার অন্যতম ব্যস্ত অভিনেত্রী একজন সোলাঙ্কি রায়। বড় পর্দা বলুন কিংবা ছোট পর্দা বলুন, তার হাতে কাজের কিন্তু একদম অভাব নেই। সদ্য টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক যিশু সেনগুপ্তের সাথে বড় পর্দায় বাবা বেবিও ছবিতে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁট ছড়ায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। এইবার দর্শকদের চাহিদা মেটাতে নির্মিত হচ্ছে মন্টু পাইলটের দ্বিতীয় সিজন। আগেই জানা গিয়েছিল এই নতুন সিজনে বাদ পড়বেন সোলাঙ্কি, এর বদলে দেখা যাবে বাংলাদেশের সুন্দরী তথা পরিচালক সৃজিৎ মুখার্জির পত্নী রাফিয়াদ রশিদ মিথিলাকে। এদিন হইচইয়ের ভ্যারিফাইড পেজ থেকে পোস্ট করা হয়েছে মিথিলার ফার্স্ট লুক। এই সিজনে বন্যে হিসেবে অভিনয় করবেন মিথিলা। তার এক গুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন মুখ নতুন পরিচয় নীলকুঠির দরজায়। মিথিলাকে এই জনপ্রিয় সিরিজের প্রধান চরিত্র হিসেবে দেখে বেজায় খুশি দুই বাংলার দর্শকেরা।